প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন কুয়েতে জব্দ হচ্ছে এমপি পাপুলের একশো আটত্রিশ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট এই নিয়ে বিস্তারিত আরও থাকবে বাংলাদেশের পরিস্থিতি দেখে হতাশ চীনের বিশেষজ্ঞ দল এই নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে ডাক্তার রাকিব হত্যা মামলা নিতে গড়িমসি খুলনা সদর থানার ওসি বুলবুল প্রত্যাহার এই নিয়ে বিস্তারিত আরও থাকবে ত্রাণ বিতরণে সরকারি দলের হামলা মানবিক কাজে আওয়ামী লীগের সহ্য হয় না বললেন মির্জা ফখরুল এ নিয়ে বিস্তারিত চোদ্দ দিনের কোয়ারেন্টিন শেষে ডাক্তার আবেগ আবেগঘন স্ট্যাটাস দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশ সফরত চীনের বিশেষজ্ঞ দল তারা বলেছেন করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম খুবই কম নমুনা পরীক্ষাও তবে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এই কথা বলেন সফর শেষ করে আগামীকাল দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি করোনা ভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত আট জুন ঢাকায় আসে ডাক্তার লি ওয়েনশিওর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে চিকিৎসক নার্স সহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন বাংলাদেশ সফরকালে চীনের প্রতিনিধি দলটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিদর্শন করে এবং মনোনীত হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলোতে কাজ করে তারা করোনাভাইরাস মহামারী নিয়েও আলোচনা করে এবং করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেয় বাংলাদেশের সংশ্লিষ্টদের অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার মারাফি কুয়েতিয়া কোম্পানির হিসাব জব্দ হচ্ছে এর মধ্যে মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় একশো কোটি অষ্টআশি লাখ তিরাশি টাকা রয়েছে বলে জানা গেছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে শনিবার রাতে আরব টাইমসে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাব জব্দের জন্য কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছেন সরকারি কৌশলীরা প্রসিকিউশনের বরাতে পত্রিকাটি লিখেছে ওই কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে যার মধ্যে তিন মিলিয়ন দিনার কোম্পানির মূলধন সন্দেহভাজন এই অর্থ যাতে তোলা বা স্থানান্তর করা না যায় এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সেগুলো বাজেয়াপ্ত করা যায় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য পাপুলকে গত ছয় জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয় মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে পাচারের শিকার পাঁচ বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন আটকের পর দিন থেকে তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশের এই এমপি রিমান্ডে যা বলেছেন তা প্রসিকিউটরদের বরাতে প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম কুয়েতি কর্মকর্তাদের তিনি কিভাবে কত টাকা ঘুষ দিয়েছেন সেসব কথাও সেখানে আসছে কুয়েতি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাপুলের মদতদাতা হিসেবে ইতিমধ্যে সাতজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা তাদের মধ্যে কুয়েতের দুজন বর্তমান এবং একজন সাবেক পার্লামেন্ট সদস্যও রয়েছেন তাদের সবার নাম দ্রুত প্রকাশ করে বিচারের আওতায় আনার দাবি উঠেছে দেশটিতে সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য করা পাপুল দু সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শুধু তাই নয় নিজের স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করে আনেন তিনি প্রবাসী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান পাপুল যেখানে তার বড় অঙ্কের শেয়ার রয়েছে মারাফি কুয়েতিয়া কোম্পানির প্রায় নয় হাজার কর্মী রয়েছে বলে তদন্ত কর্মকর্তাদের এর আগে জানিয়েছিলেন পাপুল যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি লোক নিয়োগে চৌত্রিশটি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে বলেও তথ্য দিয়েছিলেন তিনি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় খুলনা সদর থানার পরিদর্শক আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে রোববার দুপুরে তাকে প্রত্যাহার করে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয় নগরীর রাইসা ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুর রকিব খান রোগী স্বজনদের হামলায় মৃত্যুর পর চিকিৎসকটা তার পদত্যাগ দাবি করেছিলেন এর প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয় থানায় ওসি না থাকায় বুলবুল ওসির অতিরিক্ত দায়িত্ব পালন করতেন ডাক্তার রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলামও অভিযোগ করেন হামলার পর সদর থানায় মামলা করতে গেলে ওসি তদন্ত বুলবুল মামলা না নিয়ে বিভিন্ন টাল বাহানা করেন এতে আসামিরা পালিয়ে যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন খুলনা থানার পরিদর্শক আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে হরিণ ওসি আশরাফ হোসেনকে খুলনা থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রসঙ্গত ডাক্তার রকিবের হত্যার ঘটনায় সব আসামিকে গ্রেফতার ও খুলনা সদর থানার পরিদর্শক আসলাম বাহার বুলবুলের প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে সব সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান আসামি সহ উল্লেখযোগ্য এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার হওয়ায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বাহাত্তর ঘন্টার জন্য তাদের কর্মবিরতি স্থগিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহাদুর্যোগময় সময়েও বিএনপি দেশবাসী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু কোনোভাবে মানবিক কাজকে মেনে নিতে পারছেন না বর্তমান হিংসাশ্রয়ী আওয়ামী লীগ সরকার রোববার সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদস্য ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিস্তি সদস্য আশেক এলাহি মুন্না মহিলা দল নেত্রী ও উপজেলার সাবেক মহিলা চেয়ারম্যান নুরজাহান পারবিন ঝর্নার নেতৃত্বে করোনা ভাইরাসের মহাসংকটকালে সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আমফানের আঘাতে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায় গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যদের নির্দেশে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি প্রাইভেট মাইক্রোবাস সহ কমপক্ষে দশটি মোটরসাইকেল ভাঙচুর এবং বেদম পিটিয়ে অন্তত বারো জন নেতাকর্মীকে গুরুতর আহত করে করোনা মহামারী সংকটকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত এই ধরনের ন্যাক্কা হামলা ও নেতাকর্মীদের আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি বলেন করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দুমোটো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবে মেনে নিতে পারছে না বর্তমান হিংসাশ্রয়ী সরকার তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করেছে নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে কোভিড ১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন ডাক্তার ফেরদোস করোনা মোকাবেলায় দেশের জন্য কিছু একটা করতে হবে এমন ব্রত নিয়েই দেশের মাটিতে পা রাখেন এমন ভাষ্যতার তবে দেশে ফিরেই তাকে ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় চলে যেতে হয় কোয়ারেন্টিনে দেখতে দেখতে তার কোয়ারেন্টিনে দুই সপ্তাহ পার হলো আজ এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই চিকিৎসক তিনি সেখানে লিখেছেন অল্প কদিনের জন্য দেশে এসেছিলেন করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে তাদের সাধ্যমতো স্বাস্থ্যসেবা দিতে করোনা অ্যান্টিবডি সনদ থাকা সত্ত্বেও তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয় এসবের পরও তার কোনো অভিযোগ নেই অবশেষে কোয়ারেন্টিন মুক্ত হলাম আমি কেটে গেল ১৪টি দিন সময় তো কাটবেই থেকে যাবে কেবল স্মৃতি এ মুহূর্তে কোনো অভিযোগ নয় কেবল ধন্যবাদই দিতে চাই সবাইকে যারা গত চোদ্দটি দিন আমার সঙ্গে ছিলেন বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন মানসিকভাবে শক্ত থাকতে প্রেরণা জুগিয়েছেন তবে এ কথা আমাকে বলতেই হবে যে শুরুটা বেশ কঠিনই ছিল আমার জন্য আমার বিরুদ্ধে অহেতুক এবং মিথ্যা অভিযোগে বিরাট ঝড় উঠেছিল সব ভুল প্রমাণিত হয়েছে ঝড়ও হয়তো থেমে গেছে যা বলছিলাম দেশে আসার পর আমাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে এ বিষয়টি আমি প্রথম পাঁচ দিনেই মানতেই পারছিলাম না কেননা আমার অ্যান্টিবডি সনদ ছিল তখন মানসিকভাবে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমি পরিবার সহকর্মী বন্ধু সুদীজন সহযোদ্ধা সাংবাদিক এবং দেশের মানুষের সহায়তা ও সমর্থন আমাকে সাহস জুগিয়েছে দেশে এসেছিলাম কয়েক সপ্তাহ দেশবাসীর জন্য কাজ করব বলে সঙ্গে ছোট্ট একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে যাব এমন আশা ছিল সেই লক্ষ্যে দুই থেকে তিন সপ্তাহের জন্য এসেছিলাম যদিও সময় কিছুটা ক্ষেপণ হয়ে গেছে এরপরও আমি মনে করি কোনো আক্ষেপ নেই আমার দ্রুততম সময়ের মধ্যে কিছুটা কাজ করে যাব। তবে সঙ্গে নিয়ে যাব গত দুটি সপ্তাহে ঘটে যাওয়া অনেক কিছু ও অভিজ্ঞতা বিশেষ করে যেসব সৈনিক ভাইয়েরা আমার সঙ্গে ছিলেন তারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সহযোগিতা করেছেন আপনাদের মমতা কোনোদিন ভুলবার নয় সেই সঙ্গে কুয়েত প্রবাসী কিছু ভাই শেষের দিকে কোয়ারেন্টিনে যোগ দিয়েছিলেন তাদের ভালোবাসায় ভরা স্মৃতিগুলোও বাকি জীবন আমার সঙ্গে থাকবে কখনো যদি দেখা হয় নিশ্চয়ই ভালো লাগবে বুকে জড়িয়ে ধরবো আপনাদেরকে দেখা না হলেও আপনাদের আমার সব সময় মনে থাকবে দেখুন আমি অতি সাধারণ একজন চিকিৎসক তবে দেশকে দেশের মানুষকে খুব ভালোবাসি এসেছিলাম দুর্যোগের এই সময়টায় কেবলই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো রাজনৈতিক অভিলাষ বা ইচ্ছা আমার ছিল না নেইও ফলে যারা তেমনটি ভেবেছিলেন আশা করছি আপনাদের ভোটটা ভেঙেছে বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সম্মুখারী যোদ্ধারা করোনার এই সময়টা রীতিমতো বাজি রেখে লড়াই করছেন তাদের আত্মত্যাগ এই জাতি সবসময় মনে রাখবে সামনের দিনগুলোতেও তারা এমনইভাবে লড়ে যাবেন বলে আমার বিশ্বাস আমি এই মুহূর্তে স্বাস্থ্য বিষয়ক ছোট্ট একটি সেট করে দ্রুত নিউ ইয়র্কে ফিরে যাব কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই মায়ের বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ থাকে না আমারও নেই আবারও দেখা হবে ভালোবাসা বাংলাদেশ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের মঙ্গল হোক